বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক আহমেদপুর ডিগ্রি কলেজ বিএম শাখা। আমি আজকে প্রথম বর্ষের একটি ক্লাস নিব। আজকের এই প্রথম বর্ষের এই মার্কেটিং নীতি ও প্রয়োগ ক্লাসে, অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত। আজকের পাঠে আমার আলোচনার বিষয় মার্কেটিং। জানতে হলে যে বিষয়টি খুবই জানা গুরুত্বপূর্ণ জরুরি বিষয় হচ্ছে মার্কেটিং এর মৌলিক ধারণা। তো মার্কেটিং এর মৌলিক ধারণার সাথে আমরা যখন পরিচিত হব, তখন মার্কেটিং সাবজেক্টটা সম্পর্কেই আমরা ধারণা রাখব। সেজন্য আমি আজকের এই প্রশ্নটা বাছাই করেছি। আসুন আজকে আমরা এই মার্কেটিং এর মৌলিক ধারণা সম্পর্কে জ্ঞান লাভ করব। আমরা বোর্ডে একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে আমরা মার্কেটিং এর মৌলিক ধারণা একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি। এই চিত্রটি লেকচারের মাধ্যমে বুঝিয়ে দিব। আশা করি আপনারা মার্কেটিং এর মৌলিক ধারণা সম্পর্কে সঠিক ধারণা পাবেন। মার্কেটিং এর মূল বিষয়টা বুঝতে চাইলে মার্কেটিং এর মৌলিক ধারণাকে বুঝতে হবে। প্রথমেই আমাদের মার্কেটিং এর মূল ধারণা বুঝতে হলে প্রয়োজন, অভাব ও চাহিদা এই বিষয়টিকে বুঝতে হবে। প্রয়োজনটা আসলে কি, বাজারজাতকরণের সাথে জড়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রয়োজন। অনুভূত বঞ্চনা বোধ হচ্ছে প্রয়োজন। মানুষের প্রয়োজন বিভিন্ন রকমের হয়, যেমন দৈহিক প্রয়োজন, এর মধ্যে পড়ে খাদ্য, বস্ত্র, আরামায়েশ, স্বাস্থ্য রক্ষা ইত্যাদি। আবার নিরাপত্তার প্রয়োজনের মধ্যে মানুষের বাসস্থান, কর্মসংস্থান। সামাজিক প্রয়োজনের মধ্যে পড়ে মান মর্যাদা সমুন্নত রাখা। ব্যক্তিগত প্রয়োজনের মাঝে পড়ে জ্ঞান অর্জন, আত্ম উন্নয়ন, আত্মপ্রকাশ ইত্যাদি। মানুষের সকল কর্মকাণ্ডই কিন্তু প্রয়োজনকে ঘিরেই পরিচালিত হয়। মার্কেটিং এর তাই প্রয়োজন শনাক্তকরণে মার্কেটিং এর প্রথম কাজ যে কোন মানুষের কি প্রয়োজন, তার থেকেই মার্কেটিং এর শুরুর ধারণা এসেছে। যাই হোক, আমরা প্রয়োজন অভাব পর্যায়ক্রমে প্রয়োজন থেকে অভাব থেকে চাহিদা তৈরি হয়, এভাবেই মার্কেটিং এর শুরু। এরপর যে ধাপটি পণ্য, পণ্য সাহায্য মানুষ তার অভাব চাহিদা পূরণ করে থাকে। ফিলিপ কটলার ও গ্যারি আর্মস্ট্রং এর মতে যা কিছু চাহিদা ও অভাব পূরণের জন্য বাজারে প্রেরণ করা হয় তাই পণ্য। পণ্য দৃশ্যমান হতে পারে, আবার পণ্য অদৃশ্যমান হতে পারে। দৃশ্যমান পণ্য কোনগুলো, চাল, ডাল, তেল, আটা, ময়দা। আর অদৃশ্যমান পণ্য কোনগুলো, যেমন শিক্ষকের শিক্ষকতা, ডাক্তারের সেবা, উকিলের ওকালতি, এগুলো হচ্ছে অদৃশ্যমান পণ্য। এরপরে ধাপটি হচ্ছে মূল্য, সন্তুষ্টি ও উৎকর্ষতা। মূল্য, সন্তুষ্টি ও উৎকর্ষতা, মূল্য, সন্তুষ্টি, উৎকর্ষতা এটা মার্কেটিং এর মৌলিক ধারণার মধ্যে একটি ধাপ যা প্রত্যেকেরই খুব ভালো করে বোঝা দরকার। যে একজন ক্রেতার সামনে বিচিত্র ধরনের পণ্য উপস্থিত হয়, এখন ক্রেতার প্রয়োজন অনুসারে কোন পণ্যটা ক্রেতা নিবে এটা ক্রেতাকেই সিদ্ধান্ত নিতে হয়। এক্ষেত্রে ক্রেতা মূল্য, পণ্যটি ব্যবহারের মাধ্যমে যে পরিতৃপ্তিটা লাভ করে এবং পণ্যর উৎকর্ষতা বা গুণগত মানের গুণগত মান, এই তিনটা জিনিস বিশেষ গুরুত্বপূর্ণ বা বিবেচ্য বিষয় হিসেবে পরিগণিত হয়। এই জন্য ক্রেতার প্রত্যাশা পূরণের সাথে
সন্তুষ্টির বিষয়টা কিন্তু খুবই জড়িত। মানে ক্রেতা যদি যা প্রত্যাশা করে সেটা যদি তার পণ্যের মাধ্যমে সে পেয়ে যায় সে সন্তুষ্ট, অর্থাৎ পণ্য ক্রেতার সন্তুষ্টি কিন্তু পণ্যের উৎকর্ষতা বা গুণগত মানের উপর নির্ভরশীল। তাহলে একে অপরটির সাথে কিন্তু জড়িত বিষয়। এরপরে আমাদের বিনিময় লেনদেন ও সম্পর্ক, বিনিময় লেনদেন ও সম্পর্ক এই বিষয়টি বোঝাতে গিয়ে আমাদের ফিলিপ কটলার ও গ্যারি আর্মস্ট্রং বলেছেন, বিনিময় হলো কোনো ব্যক্তি কর্তৃক কোনো কিছু বিনিময়, বিনিময় হলো কোনো ব্যক্তি কর্তৃক কোনো কিছুর বিনিময়ে অর্জিত কাম্য বস্তু, অর্থাৎ একটির বদলে আরেকটি নেওয়া, এটি হচ্ছে বিনিময়। বিনিময় কার্য সম্পাদনের জন্য কিন্তু দুটি পক্ষের দরকার হয়, অর্থাৎ কোন বস্তু প্রাপ্তি একটি উপায় হচ্ছে বিনিময়। এখন আমাদের বিনিময় কার্য পরিচালনা করতে কিন্তু এমনি হয় না, লেনদেন করতে হয়। লেনদেন হচ্ছে দুইটি পক্ষের মধ্যে ব্যবসায়িক কার্য লেনদেন, এবং এই লেনদেন করতে গিয়ে আমাদের ক্রেতা বিক্রেতার মাঝে বিভিন্ন চুক্তি সম্পাদন হয়, ক্রয় বিক্রয়ের চুক্তি বা কোনো চুক্তি বাতিল হয়, এইসব করতে গিয়ে কিন্তু একটি সম্পর্ক স্থাপিত হয়। এইভাবেই মার্কেটিং তার মূল ধারণাকে ধারণা পর্যন্ত যায় যে বিনিময় করতে যে লেনদেন করতে হয়, লেনদেন করতে গিয়ে একটি সম্পর্ক সৃষ্টি হয় যা মার্কেটিং এর খুবই অতি গুরুত্বপূর্ণ বিষয়। আধুনিক বাজারজাতকারীরা ক্রেতার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপনের অভিপ্রায় নিয়ে কাজ করছে। যা হোক, এর পরের ধাপ হচ্ছে বাজার সর্বশেষ ধাপ। আমাদের বাজারজাতকরণের মৌলিক ধারণার সর্বশেষ ধাপ হচ্ছে বাজার। বিনিময় ও সম্পর্ক ধারণাটিতে বাজারজাতকরণ ধারণাটি সৃষ্টি হয়েছে। আমি আবার বলছি, বিনিময় ও সম্পর্ক হতে এই বাজারজাতকরণের ধারণাটি সৃষ্টি হয়েছে। বাজার হল প্রকৃত ও সম্ভাব্য ক্রেতার সেট বা সমষ্টি, বাজার হলো প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতার সেট বা সমষ্টি। বাজারের আয়তন চাহিদা সম্পূর্ণ লোকের উপর নির্ভরশীল। বাজারের আয়তন চাহিদা সম্পূর্ণ লোকের উপর নির্ভরশীল। বাজারদারি বিক্রেতাকে শিল্প গঠনকারী এবং ক্রেতাকে বাজার গঠনকারী হিসেবে দেখে। ব্যবসায়ী গণ বাজারকে বিভিন্ন দলের ক্রেতাকে বুঝতে ব্যবহার করে থাকে। তারা বাজারকে চাহিদা পণ্য তারা বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করে থাকে, যেমন চাহিদা বাজার, পণ্য বাজার, অর্থ বাজার, শ্রম বাজার, এইসব ভাবে ভাগ করে থাকে। তো পরিশেষে আমরা বলতে পারি যে একটি বাজারকরণের মৌলিক ধারণা যেখান থেকে শুরু হয়েছিল প্রয়োজন অভাব চাহিদা, এবং সেখান থেকে পণ্য তৈরি ধারণা এসেছিল, পণ্য তৈরি করলে মূল্য থাকবে এবং মূল্যের মাধ্যমে যে ক্রেতা সেটা সন্তুষ্ট হচ্ছে কিনা এবং সন্তুষ্টটা বা তার উৎকর্ষতা বা গুণগত মানের উপর নির্ভর করে, এবং এইভাবে একইভাবে ধারাবাহিকভাবে আসছে সেটা আবার বিনিময় হয় দুটি পক্ষের মধ্যে। বিনিময় কীভাবে হয়, লেনদেন হয়, অর্থনৈতিকভাবে লেনদেন হয় এবং ক্রেতা বিক্রেতার মধ্যে দুই পক্ষের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়। সবশেষে সেটা বাজার উদ্ভাব করে, একটা পণ্য কী পরিমাণ বাজার হয়, একটা পণ্য বাজারে কী পরিমাণ বিক্রিত হয়। বাজার হলো বহু সংখ্যক ক্রেতার সেট বা সমষ্টি। তো যাই হোক, আসলে এটি একটি চক্রের মাঝে আবদ্ধ, একটি অপরটির সাথে সম্পৃক্ত। আজকে আমরা এই বাজারজাতকরণ বা মার্কেটিং এর মৌলিক ধারণা সম্পর্কে এটুকু জানলাম। এর পরবর্তী ক্লাসে আমরা হয়তো আরো একটি কোনো ভালো বিষয় নিয়ে আরো ভালো করে জানব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই পর্যন্ত সবাই আমরা অনলাইন ক্লাসের সাথে থাকি, সবাই ভালো থাকি, সবার দীর্ঘায়ু কামনা করি। আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।